সন্দেশখালি কাণ্ডে এবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছে সন্দেশ সন্দেশখালি গিয়ে স্থানীয় মহিলাদের অভিযোগ করতে বলেছিলেন রেখা শর্মা রেখা শর্মার নামেই অভিযোগ করছেন খালির মহিলারা এমনটাই দাবি করেছেন শশী পাঁজা আইবার কমপ্লেন যাবে এই যে চারদিকে একটা ইকোসিস্টেম তৈরি করেছিল বিজেপি যে তাদের যে বিভিন্ন টিমসগুলোকে তারা নামাবেন সন্দেশখালী ঘটনাটাকে দেখানোর জন্যে কত ন্যাক্কাটনক ইত্যাদি এই ন্যাক্কারজন চেষ্টাটাকে অপচেষ্টাটাকে এই ডাব্লিউ এলো বিভিন্নভাবে কমিশন যারা এলো প্রথমে রেখা শর্মার নাম করেছে একজন মহিলা সন্দেশখালি মহিলা যে এই রেখা শর্মা বলে একজন দিল্লি থেকে এসছিল আমাদেরকে ভুল করে লেখা আছে এই রেখা শর্মার বিরুদ্ধেও ইলেকশন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেস তো ইলেকশন কমিশনের তৃণমূল কংগ্রেস দ্বারস্থ হবে চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধেও কমপ্লেনটা যাবে কারণ তিনি এসেন এখানে আরও জিনিসটাকে উৎসাহিত করেছেন রাজনৈতিক প্রণোদিত এবং তিনি রাজনৈতিক পেয়েছিলেন বলে এটা খুবই দুর্ভাগ্যজনক একটা কমিশনের এই পক্ষপাতিত্ব দেখে এবার তার দুর্ভাগ্য আরম্ভ হবে সন্দেশখালী নিয়ে অনেক কিছু বলা হয়েছিল সবাই অপেক্ষায় আছে কবে অমিত শাহ ক্ষমা চান আজ মাজদিয়া রামপুরহাট রানীগঞ্জে অমিত শাহ সভার আগে দাবি করলেন শশী পাঁজা আমরা জানিত প্রতিদিন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আসছে অমিত শাহ আবার আসবেন দেশের গৃহমন্ত্রী আসবেন এবং নিশ্চিতভাবে এই ধরনের অপরাধের যে কাহিনী তার পরে ভারতীয় জনতা পার্টি চুপ কেন তারা চুপ কেন আমরা অপেক্ষায় রইলাম আমরা নয় বাংলার নারীরা সন্দেশকালীর মহিলারা তারা অপেক্ষা করছেন যে বিজেপি ক্ষমা চাইছে না কেন জিজ্ঞেস করছেন অপেক্ষায় রইলেন অমিত শাহজি আসছেন আমরা ডিমান্ড করছি যে তিনি একটা পলজি করুন তিনি ক্ষমা চাইবেন যে খবরে আমাদের নজর রয়েছে সন্দেশ খালি কাণ্ডে এবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল সন্দেশ খালি গিয়ে স্থানীয় মহিলাদের অভিযোগ করতে বলেছিলেন রেখা শর্মা রেখা শর্মা নামে অভিযোগ করছেন সন্দেশ খালির মহিলারা এমনটাই দাবি করেছেন শশী পাজা অন্যদিকে তিনি এও বলছেন যে সন্দেশ খালি নিয়ে অনেক কিছু বলা হয়েছিল সবাই অপেক্ষায় আছে কবে অমিত শাহ ক্ষমা চান আজ তিনটি জায়গায় অমিত শাহের সভা রয়েছে মাজদিয়া রামপুরহাট এবং রানীগঞ্জ সেখানে সভার আগে অমিত শাহ ক্ষমা চান এমনটাই দাবি করেছেন শশী পাঁজা আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে শ্রমিকবাবু আপনি শুনলেন শশী পাজা একেবারে সাংবাদিক বৈঠক করে যেমনটা দাবি করছেন যে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেস এবং সেই সঙ্গে আজ যে তিন জায়গায় সভা রয়েছে সেই সভার আগে অমিত শাহের খালি ইস্যুতে ক্ষমা চাইতে বলছেন তিনি বাবা কে চাইবেন কখন চাইবেন কিভাবে চাইবেন সেটা তো ভবিষ্যৎ বলে দেবে একটা ফেক ভিডিও দিয়ে দুটো বিবৃতি দিয়ে আর নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করে তিনি বাস্তব থেকে মানুষের দৃষ্টিটাকে দূরে সরাতে পারবেন না সন্দেশখালীতে যা ঘটেছিল সেটা ছিল স্বতঃস্ফূর্ত জনরোষ প্রতিবাদ সেই প্রতিবাদ ছিল স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দের বিরুদ্ধে এবং পুলিশের বিরুদ্ধে সেই আন্দোলন ভাঙবার জন্য তৃণমূল বাইরে থেকে দুষ্কৃতি নিয়ে গিয়েছিল মহিলারা সংঘবদ্ধভাবে তাদের খাওয়া করে নদীতে ছাপ দিতে বাধ্য করে যে অঞ্চলে তৃণমূলের একাধিপত্য প্রতিষ্ঠিত যেখানে সমস্ত পঞ্চায়েত নির্বাচনের গ্রামসভার আসনে সমিতির আসনে জেলা পরিষদের আসনে বিধানসভার আসনে তৃণমূল তার একদলীয় এক চিটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করেছিল সেখানে মহিলাদেরই জনরোষের সামনে তারা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে আজকে সারা রাজ্যের মানুষ যখন বুঝতে পারছেন সন্দেশখালি কোন বিচ্ছিন্ন ঘটনা নয় জায়গায় জায়গায় সন্দেশশালী আছে শুধু সুপিয়াতে ঘটনা এরকম বিষয়টা নয় অনেক জায়গায় এই ধরনের ঘটনা ঘটে চলেছে তখন মানুষ প্রতিবাদ করছে এখন ওনারা নির্বাচন কমিশনে যেতে পারেন ওনারা মঙ্গল গ্রহে গিয়েও কাউকে প্রতিবাদ জানাতে পারেন কিন্তু এতে জনমনে কোনো প্রভাব পড়বে না যা সত্য সেটা সত্য সেটাই প্রতিষ্ঠিত থাকবে সত্য সাময়িক প্রতারিত হতে পারে কিন্তু পরাজিত হবে না